السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং শেষ নবী পিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 22 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 8 নভেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে পর্ব নম্বর 22। বিষয়বস্তু হচ্ছে তাওহীদে রুবুবিয়াতের পরিপন্থী বিষয়। এর পূর্বে তাওহীদ ও রুবুবিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। তাওহীদ তিন ভাগে বিভক্ত, তাওহীদুল উলুহিয়া বা তার অপর নাম তাওহীদুল ইবাদা, যার সংক্ষেপে সংজ্ঞা হচ্ছে বান্দার ইবাদত বন্দেগীতে বা বান্দার কাজে আল্লাহ রাব্বুল আলমিনের তৌহিদ বা একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর বান্দা মানুষ জিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করবে। বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, ইবাদতের ক্ষেত্রে, আর ইবাদত হচ্ছে বান্দার কাজ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বা তৌহিদ প্রতিষ্ঠা করা, অন্তর থেকে বিশ্বাস করে কথায় স্বীকৃতি দিয়ে কাজে পরিণত করা, এর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ। এর বিপরীত তাহলে কি হবে, যে বান্দা যদি ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কাউকে শরীক করে, এটা হচ্ছে শিরক ফিল উলুহিয়া বা শিরক ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক, যেটা ছিল সমস্ত আম্বিয়া রসুলগণের সাথে তাদের জাতিগুলির দ্বন্দ্বের মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্রষ্টা মানত, আল্লাহর কাজগুলিকে মানত, কিন্তু আল্লাহর ইবাদত তারা শরীক করত যুগে যুগে। শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই শিরক কুফরি। রুবুবিয়াতের তৌহিদ বা তৌহিদ রুবুবিয়ার সঙ্গে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে আল্লাহ তৌহিদ বা একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর যতগুলি কাজ রয়েছে অস্তিত্ব দান করা, অস্তিত্বহীন করা, সৃষ্টি করা, হায়াত দান করা, মৃত্যু দান করা, সবকিছু নিয়ন্ত্রণ করা, উন্নতি অবনতি উত্থান পতন, সুখ শান্তি, হাসানো কাঁদানো, এই সমস্ত কিছু, এরকম যত কাজ রয়েছে, রিজিক দেওয়া, সমস্ত কিছুর মালিকানা, অদৃশ্য সম্পর্কে জানা, ইলমুল গায়ব, এ সমস্ত হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহর কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদ রুবুবিয়া, এই হল তৌহিদ একত্ব। আর আজকের বিষয়বস্তু হচ্ছে যে তৌহিদ রুবুবিয়াতের পরিপন্থী বিষয় বা বিপরীত বিষয় কি, অপোজিট। তাহলে সহজ ভাষায় বুঝতে হইলে, যদিও লেখক অন্যভাবে বুঝিয়েছেন একটু ডিটেলসে, তো সেটা পরে বলবো, কিন্তু সংক্ষেপে বুঝে নেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, আমার বুঝতে সুবিধা হয়, সাধারণ মানুষ সহজে বুঝতে পারে তাওহীদের বিষয়গুলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কোনো কিছুকে শরীক করা, কোনো কাউকে বা কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে শরীক করা, যখন তাওহীদ ও রুবুবিয়া হইল আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তাহলে তার বিপরীত হচ্ছে আল্লাহর কাজে কোনো কিছুকে বা কোনো কাউকে শরিক করা। সুতরাং রিজিক দেওয়া আল্লাহর কাজ, কেউ যদি মনে করে যে রিজিক গোস কুতুব জিলানি চিস্তিও দেয়, লক্ষ্মী দেবী থেকে হিন্দুরা পায়, আর যারা কবর মাজার পূজারী মুসলিম তারা তাদের পীরের মাজারে ওরুশে গেলে সেখানে চাদর চড়ালে খাসি মুরগ জবাই করলে তারা সেখানে রিজিক পায়, বলে এটা বাবার দান। ছেলে মেয়ে হচ্ছিল না, ছেলে মেয়ে হয়েছে, বলছে এটা আমার অমুক পীর বাবার দান। এগুলো হচ্ছে আল্লাহর কাজে শরিক স্থাপন করা, বড় শিরক, বড় কুফর। তো
সহজ ভাষায় তাহলে বুঝে গেলাম যে তৌহিদ রুবুবিয়ার পরিপন্থী বিষয় হচ্ছে রুবুবিয়াতে শিরক। তৌহিদ রুবুবিয়া এটা হচ্ছে শিরকুন ফির রুবুবিয়া, রুবুবিয়াতে আল্লাহর কাজে শরিক স্থাপন করা। এখন লেখক যা বলছেন শুনেন, বলছেন মা জিদ্দ তৌহিদ রুবুবিয়া, তৌহিদ রুবুবিয়ার পরিপন্থী বিষয়টি কি? বলছেন হুয়া ইতিকাদ মুতাসাররিফিন মা আল্লাহ আজ্জা ওয়াজাল, তা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজাল রব্বুল আলমিনের সাথে অন্য কাউকে নিয়ন্ত্রণকারী হিসাবে বিশ্বাস করা। আল্লাহ নিয়ন্ত্রণ করেন আর গোস কুতুবরাও নিয়ন্ত্রণ করে। যেমন সুফিদের আকিদা হচ্ছে যে আল্লাহর বড় বড় গোস আছে, ওলি আউলিয়া কুতুব আছে, আবদাল আছে, এরা সারা পৃথিবীর আসমান জমিন নিয়ন্ত্রণ করে, পাহাড় পর্বত উত্থান পতন ভালো মন্দ, কখন আল্লাহর রহমত আসবে, আল্লাহর আজাব আসবে, আল্লাহর আজাবকে তারা থামাবে। জি, তারা রুবুবিয়াত পর্যন্ত শিরক করে। মক্কার মুশরিকেরা তো শুধু আল্লাহর এবাদতে শিরক করত, রুবুবিয়াতের আল্লাহর কাজের ক্ষেত্রে তারা বলতো যে এগুলো সব আল্লাহর কাজ। লায়াকুলুন আল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করে বলতো আল্লাহ এসব কাজ করে। কিন্তু কবর মাজার পূজারীরা, সুফি পীরতন্ত্রে বিশ্বাসীরা, তাদের কিতাবাদিতে আছে চরমানের কিতাবগুলি, মাওয়েজে কারিমিয়া আর তারপরে আশেক মাসুক ভেদে মারেফাত দেখতা, এগুলি পড়লে স্পষ্ট দেখতে পাবেন যে বড় বড় শির্ক কুফরতাতে আছে, রুবুবিয়াতে আল্লাহর কাজে শির্ক রয়েছে। তার মধ্যে একটি ঘটনা এর আগে হয়তো কথা প্রসঙ্গে বলেছি আর বিস্তারিত যে আলোচনা আছে চরমোনাইয়ের উপর সেখানে আমি বলেছি, তাদের পাতার নম্বরগুলি উল্লেখ করি, যাদের জানার ইচ্ছা আমি সেখান থেকে জেনে নেব। শাম দেশে গান বাজনা হচ্ছিল, আল্লাহ রব্বুল আলমী শাম দেশকে উল্টে পাল্টিয়ে ধ্বংস করে দেবেন, ধসিয়ে দেবেন। ভারত বাংলাদেশের এক পীর সুফি এই ইলমে গায়েব জানতে পেরেছে, অদৃশ্য সম্পর্কে জানতে পেরেছে, তাহলে ইলমে গায়েবও তাকে শরিক করলো যে অমুক ওলি কামেল কুতুব গোস অদৃশ্যের খবর রাখে যে আগামীতে কি হতে যাচ্ছে, সামদেশকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছেন জেনে নিয়েছে। এটা একটা শির্ক, বড় কুফর। আর একটা শির্ক হচ্ছে সেখান থেকে সে দ্রুত ছুটেছে, মুরিদানরা জিজ্ঞেস করেছে যে কেন, কি ব্যাপার, আপনি এত তাড়াহুড়া কেন করছেন? বলছে যে আরে ছাড়ো, সামদেশে গান বাজনা হচ্ছে, আল্লাহ এখন সামদেশকে ধ্বংস করে দিবেন, তো আমি গিয়ে তাড়াতাড়ি করে এই সামদেশের জমিনটাকে ধরে রাখবো যাতে করে আল্লাহ ধ্বংস না করে বা না করতে পারেন। আউযুবি, আল্লাহকে এরা থামিয়ে দেয়, আল্লাহকে এরা আজেজ অপারগ বানিয়ে দেয়, আল্লাহ অসহায় হয়ে যায় এদের সামনে, এদের সুফিদের সামনে। তার আল্লাহ আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এইসব মিথ্যা অপবাদ এবং মিথ্যা ধর্মকর্ম এবং মিথ্যার উপর নির্ভরশীল বদ আকিদা শিরকি কুফরি আকিদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে সুউচ্চ সুবহান। তো রুবুবিয়াতের যে তৌহিদ রয়েছে তার পরিপন্থী বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে নিয়ন্ত্রণকারী মনে করা। পৃথিবীর যে কোনো বিষয়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেমন মিন ইজাদিন আও এদামিন, অস্তিত্ব দান বা অস্তিত্বহীন করা, কোনো কিছুকে অস্তিত্ব দেওয়া, অস্তিত্ব নেই অস্তিত্ব দেওয়া, কারো ঘরে সন্তান হয় না সন্তান দিয়ে দিল, আবার কারো সন্তান আছে মেরে দিল, এই কাজগুলি আল্লাহ ছাড়া কারো সাথে যদি কারো সম্পর্কে যদি এই বিশ্বাস রাখে বা কারো সম্পর্কে বলে যে অমুক এই কাজ করে, তাহলে রুবুবিয়াতে শিরক করলো, তৌহিদের রুবুবিয়াতকে ধ্বংস করলো। আও এহিয়াইন আও এমাতা, অথবা জীবন দান করা, মৃত্যু দান করা, জালবু খাইরিন আও দাফউ শাররিন, কল্যাণ বয়ে নিয়ে আসা অথবা অনিষ্ট দূরীভূত করা, যে আল্লাহ ছাড়াও কে কল্যাণ নিয়ে আসতে পারে বা আল্লাহ ছাড়া কে অনিষ্ট দূর করতে পারে, এই এতেকাদ বিশ্বাস যদি রাখে সুফিদের যে এগুলো আঁকি দেয়, তো তাদের সুফিরা তাদের পীরেরা আবার হাসপাতালে কেন যেতে হয়? তারা অন্যদের অনিষ্ট থেকে রক্ষা করতে পারে, তাদের আঁকি দেয়, তারা
নিজেদের জন্য এবং অন্যদের জন্য মরিদানদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, তাহলে তারা কেন চিকিৎসার জন্য যেতে বাধ্য হয়? তারা কেন মৃত্যু মুখে পতিত হয়? আল্লাহু আকবার, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আও গায়রা যালিকা, এছাড়া অন্যান্য যে রয়েছে মানি রুবুবিয়াত, রুবুবিয়াতের যতগুলি অর্থ রয়েছে, যতগুলি দিক রয়েছে, মানে আল্লাহর কাজের যতগুলি দিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বহু কাজ করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যেমন সূরা রহমান রয়েছে, প্রতিদিন কাউকে হাসাচ্ছেন, কাউকে কাঁদাচ্ছেন, কাউকে সুখ দিচ্ছেন, কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করছেন, কারো বালা মুসিবত দূর করছেন, কারো বালা মুসিবত আপত্তিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হায়াত দিচ্ছেন, কাউকে মদ দিচ্ছেন, কারো রিজিককে প্রশস্ত করছেন, আর কাউকে কারো রিজিককে সংকুচিত করছেন, আমিরকে গরিব, গরিবকে আমির বানাচ্ছেন। আল্লাহু আকবার, কাউকে ক্ষমতা থেকে নামাচ্ছেন, কাউকে ক্ষমতায় আল্লাহ অধিষ্ঠিত করছেন, উঠাচ্ছেন, সব কাজ আল্লাহ, সব কাজ আল্লাহ। অথবা অন্য ভাষা দিয়ে সংজ্ঞা করা যেতে পারে, বলছেন আও এতেকাদ মুনাযিন লাহু ফি শাইইন মিন মুক্তাদায়াতি আসমাই ওয়া সিফাতিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ এবং গুণাবলীর যে দাবিগুলি রয়েছে, আল্লাহর যে যে নামগুলি রয়েছে এবং সেই প্রত্যেকটি নাম থেকে যে অর্থ বেরোয়, সেই যে গুণগুলি রয়েছে, এগুলির যে দাবি রয়েছে, সেই দাবির কোনো কিছুতে যদি আল্লাহর কোনো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বলে কাউকে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি গফফার, বড় মার্জনাকারী, গফুর, আল্লাহ ছাড়াও কেউ মানুষকে ক্ষমা করতে পারে, এই যদি এতে কাদ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, রিজিক দাতা, রাজ্জাক আল্লাহর নাম এবং সেখান থেকে যে গুণটি পাওয়া যায় সেটা হচ্ছে রেজিক দাতা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, রেজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কেউ যদি বিশ্বাস রাখে যে আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী আছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিপক্ষ আছে যে রেজিক দিতে পারে, জিলানি চিস্তিও রেজিক দেয়, হ্যাঁ, দর্গা দুর্গা থেকে, যেমন হিন্দুদের আকিদা তাদের দেবদেবী সম্পর্কে, তেমনি মাজার পূজারীদের আকিদা তাদের এইসব কবরগুলি সম্পর্কে এবং কবরের শায়িত ব্যক্তি, মৃত ব্যক্তি সম্পর্কে। তারা তো মৃত বলে না, হ্যাঁ, তারা মরে মরে না, আরো শক্তিশালী হয়ে যায় তাদের এই শিরকি কুফরি আকিদে। এটা যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর দাবিগুলির কোনো কিছুতে আল্লাহর সাথে কেউ প্রতিদ্বন্দ্বী রয়েছে এই বিশ্বাস রাখে, যেমন ইলমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী, সব কিছু জানে আল্লাহ রাব্বুল। কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যেমন বেরেলভীদের আকীদা, রিজভীদের, যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির, সব জায়গায় সূক্ষ্ম খবর রাখেন এবং সমস্ত উম্মতের ভালো মন্দ নেকি গোনা কে কি করছে, কে কোন অবস্থা, সব খবর নবী সাল্লাম নাকি রাখেন, ও মদিনা থেকে খবর রাখে সব। নবী সাল্লামের এন্তেকাল বলা বেয়াদবি তাদের কাছে, আল্লাহ এন্তেকাল বলছেন, হ্যাঁ, নবী সাল্লাম নিজে বলছেন মতের কথা, সাহাবিরা অহরহ বলেছেন, মাতা রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মাতা রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ মারা গেছেন, মৃত্যু বরণ করেছেন। তারা বলছেন না, নবীর ক্ষেত্রে মত বলা এটা বেয়াদবি, কিন্তু আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আমাদের সেই কথা, হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, না, মারা গেছেন, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলেছেন, সুতরাং এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা। কেউ যদি মনে করে যে নবী মারা যাননি, যেমন তারা বলে থাকে হায়াতুন নবী, তো আল্লাহর সাথে শিরক করলো, কারণ চিরঞ্জীব আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব। নবী সাল্লাম মারা যাননি কেউ যদি বলে, তাহলে এই নামে এবং এই গুণাবলীতে, এই গুণের দাবিতে চিরঞ্জীব হওয়ায় আল্লাহ শরীক স্থাপন করলো, সে রুবুবিয়াতে শিরক করলো। অকাল আজমাতু আল কিবরিয়া, এইরকম মহত্ব আর বড়ত্বের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, হ্যাঁ, মহত্ব এবং বড়ত্ব অসাধারণ। একজন বড় মানুষ আছে, একজন রাষ্ট্রপ্রধান, তার ক্ষমতার দিক থেকে বড়, একজন এলমের দিক থেকে বড় আলেম, সে তার এলমের দিক দিয়ে অন্যের তুলনায়, অন্য মানুষের তুলনায় বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অসহায় বান্দা, দুর্বল,
তো আল্লাহ ছাড়া কারো সম্পর্কে মহত্ব আর বড়ত্বের আজমাত এবং কিবরিয়ার বিশ্বাস রাখা অথবা মনে করা কাউকে যে তিনি এইরকম সুউচ্চ সুমহান, এগুলি হচ্ছে আল্লাহর কাজে বা রুবুবিয়াতে শিরক না হবে জালিকে ইত্যাদি ইত্যাদি। ওয়াকাল আল্লাহ তাআলা এখন বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য যে রুবুবিয়াতে বহু মানুষ শিরকে লিপ্ত মুসলিম হওয়া সত্ত্বেও, জাতিতে মুসলিম কিন্তু আল্লাহর কাজে তারা শরীক স্থাপন করে থাকে। কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেন, মা ইফতাহিল্লাহু লিন-নাস মিন রাহমা ফালা মুমসিকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে কোন রহমতের দ্বার যদি খুলতে চান, কোন রহমত অনুগ্রহ যদি আল্লাহ অনুমুক্ত করতে চান, ফালা মুমসিকা লাহু, তাহলে তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। আল্লাহ দিতে চাইছেন আমাকে, সারা দুনিয়া সেটা কেড়ে নিতে পারবে না। আপনাকে আল্লাহ দিতে চেয়েছেন আর আপনার আশেপাশে হিংসুকরা জ্বলে মরে যাচ্ছে, আপনার রিজিক কেড়ে নিতে চাইছে, আপনার বিদ্যা বুদ্ধি কেড়ে নিতে চাইছে, অসম্ভব কথা। আল্লাহ যদি কারোর জন্য কিছু খুলেন, ফালামুম সেকালাহ, তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। অমায়ুম শেখ, আর আল্লাহ যদি বাধা দেন, ফালামুর সেলাল্লাহ মিম্বাদেহি, তো আল্লাহর পরে আর কেউ সেটা পাঠাবার অধিকার রাখে না, প্রেরণকারী নেই, কোনো শক্তি নেই যে আল্লাহ দিতে চান না আর সে দেবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজয়ী বা মহাপরাক্রান্ত আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না। আল হাকিম এবং বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নিমাতাল্লাহ আলাইকুম, তোমরা তোমাদের উপর যে আল্লাহর অনুগ্রহ রয়েছে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তোমাদের কি কোনো স্রষ্টা রয়েছে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রয়েছে? ইয়ারযুকুকুম মিনাস সামায় ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, আকাশ থেকে রিজিক দিয়ে থাকেন, রিজিকের ফয়সালা হয়ে থাকে, এটা একটা অর্থ। এর আর একটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে থাকে, যার মাধ্যমে আমাদের রিজিক গুলি আসে। বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, আকাশের পানি বন্ধ হয়ে যায়, তো এক বছরে সবকিছু সাফ হয়ে যাবে, জীব জন্তু মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, পানিবিহীন মানুষ বাঁচতে পারবে না, আর পানি ছাড়া কোনো ফসল হবে না, খাদ্যের ব্যবস্থা হবে না, কোনো গবাদি পশু বাঁচবে না যে আপনি দুধ পাবেন, হ্যাঁ মধু পাবেন, কিছু পাবেন না আপনি পৃথিবীতে। তো ওপর থেকে আল্লাহ রিজিক দেন, আর জমিন থেকে, যে জমিন থেকে এই আপনার খাদ্যদ্রব্য উৎপন্ন হয় যা আমরা ভক্ষণ করি, তা জমিন থেকে আসে বিভিন্ন ভাবে আসে, সেটা খনিজ সম্পদের আকারে হোক, আর সেটা শস্য ক্ষেতের মাধ্যমে হোক, আর অন্য কোনো গাছপালার মাধ্যমে হোক, আর অন্য কিছু গবাদি পশুর মাধ্যমে হোক। সুরা ফাতের আয়াত নম্বর 2 এবং 3, সুরা ইউনুসের আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন যদি, হে মানুষ, তোমাকে কোন ক্ষতি দ্বারা বা অনিষ্ট দ্বারা স্পর্শ করেন, আল্লাহ যদি চান যে তোমাকে আক্রান্ত করবো এই করোনায়, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া সেটাকে কেউ দূরীভূতকারী নেই, কেউ দূর করতে পারবে না, আসবেই। তবে আল্লাহ যদি না চান, না হবে না, সারা দুনিয়া চাইলেও হবে না। আর তিনি যদি তোমার সাথে কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ চাইছেন আমার আপনার ভালাই করতে, কল্যাণ করতে, ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে তার অনুগ্রহকে খণ্ডনকারী কেউ নেই। আল্লাহ দিতে চাইছেন আর কেউ কেড়ে নেবেন, কোনো শক্তি নেই। ছিল সুরা ইউনুসের আয়াত 107 নম্বর। তারপরে আয়াত হচ্ছে সুরা জুমারের আয়াত নম্বর 138। আল্লাহ বলছেন, কুল হে নবী, বলে দাও, আফার আয়তুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা বলো তো তোমরা, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করছো, এই যে দর্গা দুর্গাকে ডাকছো, কেউ হরে রাম হরে কৃষ্ণ করে ডাকছো, আর কেউ ইয়া গাউস, ইয়া গরিব নওয়াজ, ইয়া দস্তগীর, ইয়া বাবা এসব করে ডাকছো, কেউ মা বলে ডাকছে, কেউ বাবা বলে ডাকছে, আল্লাহ বলছে মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, ইন আরাদানি আল্লাহ বিদুররিন, আল্লাহ যদি আমার কোনো অনিষ্টের ইচ্ছা করেন, আল্লাহ যদি আমাকে আক্রান্ত করতে চান কোনো বালা মুসিবতে, হাল হুন্না কাশিফাত দুররে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অনিষ্ট দিতে চান সেটা দূরীভূতকারী কি তারা পারবে তারা দূর করতে?
আও আরাদানি রহমা, অথবা আল্লাহ যদি আমার জন্য অনুগ্রহের ইচ্ছা করেন, হাল হুন্না মুমসিকাত রহমাতে, তাহলে আল্লাহ রহমতে কি তারা বাধা দানকারী রয়েছে, বাধা দান করতে পারবে? তো পারবে না। তাহলে এইসব কাজগুলি কার? দেওয়া নেওয়া, না দেওয়া, কেড়ে নেওয়া, থামিয়ে দেওয়া, সব আল্লাহর কাজ। কুল হে নবী, বলে দাও তাদেরকে ঘোষণা করে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহে ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন আস্থাকারীরা আস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 8:59-এ ইরশাদ করছেন তারপরে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছে রয়েছে গায়বের চাবিকাঠি। মিফতাহ বহু বচন হচ্ছে মাফাতি, মিফতাহ মানে চাবি, গায়বের চাবি সমূহ একমাত্র আল্লাহর কাছে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাহু, সুতরাং গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য সম্পর্কে জানে। সুতরাং নবীকে আলমুল গায়ব বলা শিরক। কেউ যদি মনে করে জিনেরা গায়ব জানে, অমুক জিন বসে করে হারানো বস্তু খুঁজে দেয়, অমুক হাত চালিয়ে আমাদের হারানো বস্তু অথবা কোনো কিছু চুরি হয়ে গেছে, কারো ছেলে হারিয়ে গেছে, কারো আর কিছু হয়েছে, তার সন্ধান দেয়, এই সমস্ত শিরকি কুফরি আকিদা, শিরকি কুফরি আকিদা। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, সূরা আনআম 59। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা নামলের 65-তে ইরশাদ করছেন, কুল হে নবী, আরো বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়ব ইল্লাল্লাহ, আকাশ সমূহ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়ব সম্পর্কে জানে, অদৃশ্য সম্পর্কে জানে না। আকাশে কেউ জানে, তার মানে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তাদেরকে যতটা জানিয়ে দেওয়া হয়, ধরে 1 বছরে জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ততটা জানেন, তার বেশি, তাদের যতটা জানার ক্ষমতা দেওয়া আছে অতটাই জানে, তার বেশি জানেন না। মানে গায়েব জানার তাদের কাছে চাবি নেই যে কোনো সময় চাবি দিয়ে গায়েবের দরজা খুলে দেব আর আমরা নিজেরা গায়েব জেনে নেব। আকাশে কেউ জানে না, জমিনে কেউ জানে না। সুতরাং মানুষ যেমন অদৃশ্য সম্পর্কে খবর রাখে না, যে কোনো মানুষ নবী রসুল থেকে শুরু করে যাদেরকে অলি আউলিয়া বলছেন, জিলানি চিস্তি, কেউ জানে না, আবু হানিফা, শাফি, মালিক, আমার সাহাবি, এটা কেউ জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানতেন না, গায়েব জানলে কেন বা তিনি যাবেন তাইফে, যে ওখানে একটি লোক হেদায়ত হবে না আর সেখান থেকে এইভাবে আমাকে ফিরে আসতে হবে অসহায় অবস্থায়। ওহদের যুদ্ধে কেনই বা তার দাঁত শহীদ হবে আর তার মাথা মোবারক আহত হবে, কেন বা হবে? ওই 50 জনকে যে ছোট্ট পাহাড়টি রোমাতের উপর নিযুক্ত করেছেন, তিনি তো জানছেন যে এরা নেমে যাবে, তা আবার তোমরা নামিও না, এসব বলার কোন যুক্তি রয়েছে? নবী সাল্লাম যদি গায়েবই জানবেন তো 1 মাস ধরে এত পরেশান থাকলেন, যখন মুনাফিকরা নবী সাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিল, কেন জানেন না? তিনি গায়েব যে জানে, সব জানে যে ঘটেছে ঘটেনি, তাহলে আর পরেশানির কি আছে? তাই নবী সাল্লামকে আলেমুল গায়েব বলা, নবী সাল্লাম তাহলে এসব খেল তামাশা করছেন জানার পরে নাকি? না, নাউজুবিল্লাহ, বড় শিরকি আকীদা। আর যদি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানতো, তো প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন এবং জানার ক্ষমতা থাকতো। তিনি যখন ইলমে গায়েব জানেন না, আল্লাহ ঘোষণা করিয়ে দিচ্ছেন। আয়াতগুলি এখানে যে কয়টা রয়েছে, তারপরে সময় হলে ইনশাআল্লাহ আরো একটি আয়াত পেশ করছি। তো এই সূরা নামলের আয়াত 65 বলছেন, হে নবী, বলে দাও, মানুষকে জানিয়ে দাও, আকাশ সমূহ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোন শক্তি গায়েব জানে না। একটু পরে কি হবে আমাদের জানা নেই। ওকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন সূরা বাকার 255-তে, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আয়াতুল কুরসিতে, আয়াতুল কুরসিতে দি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর জ্ঞানের কোন কিছু তারা পরিবেষ্টন করে নেই। আল্লাহর যে অসীম জ্ঞান রয়েছে সেসব সম্পর্কে মানুষ ক্ষমতা রাখে না যে সেসব জেনে, ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ যতটা চেয়েছেন বা যা চেয়েছেন, সামান্য কিছু যে আমাদেরকে নলেজ দিয়েছেন, জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন এবং কিছু জ্ঞান দিয়েছেন, আর ভবিষ্যৎ বাণীগুলি কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে এসেছে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, আর কিয়ামতের আগে বড় লক্ষণ ছোট লক্ষণ এগুলি হবে, যেটুকু দিয়েছেন ওইটুকু, ইল্লা বিমাশা, এছাড়া আর কিছুই আমাদের জানা নেই। আর কতদিন কিয়ামত হইতে আছে, পৃথিবী ধ্বংস হইতে আছে, কিছু জানা নেই। তারপরে নবী সাল্লাম একটি হাদিস নিয়ে এসেছেন, হাদিসটি সহিহ মুসলিমের। নবী সাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আল আজমাতু ইজারি, মহত্ত্ব হচ্ছে আমার
लुंगी इजामा लुंगी वल किबरिया और रेदाई एवं बड़त्व होच्छे आमार चादर एक कथाय महत्व और बड़त्व एकमात्र आमार जन्य सुनिर्दिष्ट काउके शोभा पाय ना केउ एर योग्यता राखे ना আমার না জানি ওয়াহেদ মিন হমা সুতরাং কেউ যদি এই মহত্ব আর বড়ত্বের কোনো কিছু আমার কাছ থেকে কেড়ে নিতে চায় আসকান্ত হো নারী তাহলে আমার জাহান্নামের আগুনে তাকে বাসস্থান দেব জাহান্নামে তাকে নিক্ষেপ করব অন্য রিওয়ায়েতে রয়েছে আযাবতু তাহলে তাকে আমি আযাব দেব শাস্তি দেব জাহান্নামে কারণ সে আল্লাহর ক্ষমতা নিজের জন্য বরাদ্দ করতে চাইল এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে সূরা আনআমের আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল লা আকুলু লাকুম ইন্নী খাজাইনুল্লাহ হে নবী বলে দাও যে আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মুখতারি কুল না যেমন বেরেলভীরা বলে থাকে সবকিছুর মালিক দো জাহানের বাদশাহ দুনিয়া আখেরাতের বাদশাহ জান্নাত জাহান্নামে সবকিছুর মালিক যাকে ইচ্ছা জান্নাতে দিবেন যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা অস্বীকার করা হয় কোরআন অস্বীকার করতে বলছে নবীকে ঘোষণা করতে বলছে তাহলে কোন পীর বলবে যে আমাদের বুজরুগানে দিন যারা রয়েছে অমুক গঙ্গোহি সাহেব আর হাজ ইমদাদুল্লাহ মহাজির মাক্কি সাহেব আর বড় বড় আমাদের পীর দাদা মশায়েখ তারা বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে চলে আসবে আরে কি ধৃষ্টতা লা খলকু ইন্দি খাজাইনুল আল্লাহর ভান্ডার আমাদের কাছে নেই ওয়ালা আলামুল গায়ব নবী কি আল্লাহ বলছেন যে তুমি বলে দাও আমি গায়ব জানি না ওয়ালা আলামু লা মানে না আলাম মানে জানা জানি না আল গায়ব অদৃশ্য আমি অদৃশ্য সম্পর্কে জানি না কোরআন ঘোষণা করেছে স্পষ্ট এই আয়াতটি দুই জায়গায় রয়েছে সূরা আনআমের আয়াত নম্বর 6 আর সূরা হুদের আয়াত নম্বর 31 ওয়ালা আলামুল গায়ব আমি গায়ব জানি না সূরা আরাফের আয়াত নম্বর 188 তে আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব হে নবী বলে দাও তুমি আমি যদি গায়ব জানতাম আমি যদি অদৃশ্য সম্পর্কে জানার ক্ষমতা রাখতাম যখন ইচ্ছা তখন গায়ব অদৃশ্য জেনে নিলাম এবং সব গায়ব সব অদৃশ্য জানি লাস্তাকসারতু মিনাল খায়র তাহলে আমি অজস্র কল্যাণ অর্জন করে নিতাম হাসিল করে নিতাম আমার কল্যাণ আর কল্যাণে ভরপুর হয়ে যেত সবকিছু কল্যাণ হতো কখনো অকল্যাণ হতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে সে হুদাইবিয়া নামক স্থানে থামিয়ে দেওয়া হলো যদি গায়েব জানতেন তাহলে আসতেন না যে বছর তো মক্কায় তো ঢুকতেই দিবে না মক্কার কাফের তো গিয়ে লাভটা কি সাহাবায়ে কেরাম পরেশান হয়ে যাবেন আর তারপর সেখান থেকে ফিরতে চাইবেন না কিন্তু মক্কার লোকেরা মোটেই কোন রকমের সমঝোতে আসো না এই বছরে জেদ পুরা করো এই বছর ঢুকতেই দিব না ঠিক আছে তুমি আগামী বছর নিয়ে আসো আর এই সব শর্তের সাথে আসো তিন দিন মাত্র থাকবে কিন্তু এবার যেতে দেবো না গায়ের জোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে কি আর জেনতেন আর ইহুদাইবিয়ার সন্ধির এইরকম সম্মুখীন হতেন জীবনের বহু ঘটনা এরকম রয়েছে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে কিছু কাফেররা যে আমরা গোটা বংশ মুসলমান হয়ে গেছি মদিনার বাইরে একটা এলাকা ছিল তাদের কোরআন শিখাবার কেউ নাই তো আপনার সাহাবায়ে কেরামদের যারা হাফেজ কারি আলেম রয়েছে তাদেরকে পাঠান যে আমাদেরকে কোরআন শিখাবে আমাদের বংশধরকে 70 জন কোরআন হাফেজদেরকে আলেম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন সবগুলিকে রাস্তাতে তারা আক্রমণ করলো চারিদিক থেকে উৎপেতে ছিল সবগুলিকে তারা শহীদ করে একজন সাহাবি শুধু কোন রকম করে ফিরে এসেছিলেন বেঁচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্মাহত হয়েছিলেন কষ্ট পেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জেনেও এদেরকে খুন হতে পাঠিয়ে দিয়েছিলেন নাউজুবিল্লাহ তাহলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব বলবে তারা তো বড় শির্ক তো করলো ঈমান তো হারালো তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অবমাননা করলো যে নবীকে যেন খুনি সাব্যস্ত করলো ধরেন একটা খুনের ঘটনা ঘটছে যে সম্পর্কে আপনার জানা আছে যে এখানে এই লোকটি যাচ্ছে আমার চোখের সামনে আমি জানি যে ওকে খুন করবে তারপরও তাকে যেতে বললেন উৎসাহিত করলেন যাও যাও অসুবিধা নেই তাহলে আপনি খুনি না আপনি বাড়িতে বসে বসে খুনি কারণ যেখানে খুন হবে জানেন সেখানে আপনি তাকে পাঠিয়ে দিলেন যেতে বললেন অথবা যেতে বারণ করলেন না আউযুবিল্লাহ এই জন্য কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করাচ্ছেন নবীকে দিয়ে ওয়ালাউ কুনতু আলামুল গায়ব আমি যদি গায়ব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র
তাহলে যাবতীয় কল্যাণ আমি হাসিল করে নিতাম, ওয়ামা মাসানিয়া সু, আর আমাকে কখনো অনিষ্ট বিপদ আপদ স্পর্শ করত না। নবী সাল্লাম যদি গায়েব জানতেন তো ইহুদিরা কি জাদু করতে পারতো নবী সাল্লামকে? নবী সাল্লাম যদি গায়েব জানতেন তো ওই ইহুদি মহিলা যে দাওয়াত করেছিল আর বকরির পায়াতে বিষ মাখিয়ে রেখেছিল, আর সেই বিষের যে রিয়াকশনে নবী সাল্লাম যে কি কষ্ট পেয়েছেন, যদি আল্লাহ বাঁচিয়েছেন তাকে, কিন্তু ইন্তেকালের সময় তিনি বলছেন যে এখন মনে হচ্ছে যে আমার হাটের যে শিরা উপশিরা হচ্ছে সব ছিঁড়ে যাচ্ছে, সেই বিষ মাখা বকরি খাওয়ার প্রতিক্রিয়ায়। সুবহানাল্লাহ। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি, তারপরে সাহাবা কেউ কয়েকজন তাতে শহীদ হয়ে গেছিলেন, মারা গিয়েছিলেন সেই বিষ মাখা বকরির গোস্ত খেয়ে নিয়ে সেই ইহুদির বাড়িতে নবীর সাথে দাওয়াত খেতে গিয়েছিলেন সাহাবাই কেরাম গণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলছেন, তুমি বলো আমার মাস্তানি, আমি যদি গায়েব জানতাম তো কখন আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতো না, কোনো অনিষ্ট স্পর্শই করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তো আবু সুফিয়ানের যে কাফেলা আসছিল, বাণিজ্যিক কাফেলা, বদরের যুদ্ধ যে ঘটলো, তো সেখানে জানছেন যে ধরতে পারবো না, আবু সুফিয়ান হাত ছাড়া হয়ে মক্কা পৌঁছে যাবে, তো এরকম হারে হয়রান হয়ে গিয়ে লাভটা কি, যেতেন না তাহলে? গিয়েছিলেন যে কাফেলা ধরবো, কাফেলা ছুটে গেল, আল্লাহ চেয়েছিলেন না না এখানে কাফেলা তোমরা পাবে না, কিন্তু এখানে আমি আবু জাহাল ফেরাউনকে পৌঁছে দেব, এই উম্মতের ফেরাউনকে, আর এখানে একটা বদরের যুদ্ধ যেটা অমুল ফোরকান, হক বাতিলের চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যাবে, আল্লাহ চেয়েছেন, আল্লাহ সব জান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছিলেন না যে এখানে যুদ্ধ হবে, যুদ্ধ সম্পর্কে কল্পনা ছিল না, ধারণা ছিল যে আমরা প্রতিশোধ নিয়ে নেবো, মক্কায় ধন সম্পদ সব লুটপাট করে কাফেররা রেখে দিয়েছে, আমরাও এখানে প্রতিশোধ নেব, এই উদ্দেশ্যে গিয়েছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, হাজার হাজার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দগিতে রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এক কথায় গায়েব জানা হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর গুণ। সুতরাং তাতে কেউ যদি কোনো সৃষ্টিকে, কোনো নবী ওলি রসুল বড় ব্যক্তিকে যদি মনে করে, অথবা সাহের জাদুঘর গণকদেরকে জ্যোতিষীকে মনে করে যে তারা অদৃশ্য সম্পর্কে বলতে পারে এবং ঠিক কথা বলে, তাহলে আল্লাহর রুবুবিয়াতে শিরক করলো, আল্লাহর রুবুবিয়াতে শিরক করলো। এমনকি যে টোটকা আমাদের দেশের একটা শিরকি কথা আছে, টিকটিকি যখন টিক 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 করে, এই যে দেখো আমরা যে কথা বলছিলাম কথাটা ঠিক ঠিক, এই যে টিকটিকি বলছে ঠিক ঠিক, কত মূর্খে মূর্খ অধম, এই অধম মুসলিম এই টিকটিকি চাইতে অধম, মানে টিকটিকি ঠিক বলতে পারছে কিন্তু এই মুসলিম ঠিক বলতে পারছে না। চিন্তা করেন আপনি কিভাবে টিকটিকির পূজা করছে, কিভাবে টিকটিকি কে সে আলেমুল গায়েব বানিয়ে দিয়েছে। তো টিকটিকি কো আল্লাহ শরীক বানিয়ে দিল এই শিরকি বদা কি রাতে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে এবং সমস্ত রকমের শিরক থেকে আর তৌহিদ বিনষ্টকারী ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এখানে আলোচনা শেষ করছি দার্সের। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।